গাইস, বর্তমানে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই যেমন করে আমাদের জীবনের অনেক কাজকে সহজ করে দিচ্ছে, ঠিক তেমন করে এই এআই এর কারণেই মানুষকে পড়তে হবে কোনো এক সময়ে অনেক বড় একটি বিপদে। তো গাইস, আজকের ভিডিওতে আমরা এআই সম্পর্কে এমন কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানব যেগুলো জানার পর আপনার চোখ কপালে উঠবে। ভিডিওটা শুরু করার আগে আপনি যদি আমাদের চ্যানেল আশ্চর্য বাংলায় নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। মূল ভিডিওতে চলে যাচ্ছি। গাইস, কৃত্রিম বুদ্ধিমত্তা মানুষের জন্য যতটা উপকারী ঠিক ততটাই বিপজ্জনক। আপনি যদি এই বিষয়ে নেটে ঘাটাঘাটি করেন তাহলে এমন অনেক তথ্য পাবেন যেগুলো আজকের এই ভিডিওতে কেন সারাদিন বললেও শেষ হবে না। কৃত্রিম বুদ্ধিমত্তা কি? কৃত্রিম বুদ্ধিমত্তা হচ্ছে কম্পিউটার বিজ্ঞানের একটি শাখা যা কম্পিউটার প্রোগ্রামকে নির্দিষ্ট বিষয়ে মানুষের সমতুল্য বুদ্ধিমত্তা দেওয়ার সায়েন্স, এবং ইঞ্জিনিয়ারিং হলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই টেকনোলজি, যেখানে মানুষের বুদ্ধিমত্তা ও চিন্তা শক্তিকে কম্পিউটারের প্রোগ্রামিং এর মাধ্যমে মেশিন ল্যাঙ্গুয়েজে বহিঃপ্রকাশ করা হয়ে থাকে। কৃত্রিম বুদ্ধিমত্তা এখন হয়ে উঠেছে একটি অপরিহার্য বিষয় এবং সর্বআধুনিক প্রযুক্তি, যার মাধ্যমে অনেক কঠিন কাজকে সহজে তুলনামূলক অনেক অল্প সময়ে সম্পাদন করা যায়। আর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ও ডিপ লার্নিং নিয়ে পৃথিবীব্যাপী প্রচুর কাজ হচ্ছে। আমরা যত আধুনিক যন্ত্রপাতি দেখি সবই এই কৃত্রিম বুদ্ধিমত্তার টেকনোলজি ব্যবহার করে তৈরি করা হয়েছে। এই প্রযুক্তি ব্যবহারে যেমন উপকারী দিক রয়েছে তেমন অউপকারী দিকও রয়েছে অনেক। কৃত্রিম বুদ্ধিমত্তার যত বিস্তার ঘটবে ডেটা সায়েন্স ও উদ্ভাবনী পণ্য বিশ্ব এগিয়ে যাবে। অফিস পরিচালনা থেকে শুরু করে মেশিন পরিচালনায় ব্যবহৃত হবে এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই টেকনোলজি, ফলে মানুষ অলস হয়ে পড়বে এবং কর্ম হারাবে অনেক মানুষ। বর্তমানে প্রায় প্রতিটি স্মার্টফোনে কৃত্রিম বুদ্ধিমত্তা সহকারী সফটওয়্যার যুক্ত করা হচ্ছে। এটাকে মানুষের একজন ভার্চুয়াল বন্ধু হিসেবে তৈরি করা হচ্ছে। এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কৃত্রিম বুদ্ধিমত্তার সঙ্গে যত বেশি সম্পৃক্ত থাকবে মানুষ তত বেশি বুদ্ধিমান হয়ে উঠবে। কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে পুরো দুনিয়ার পাশাপাশি গুগলও উঠে পড়ে লেগেছে। গুগল এতটাই ডাটা সায়েন্স ও এআই নিয়ে কাজ করেছে যে আপনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন, গুগল আপনাকে জানাবে যে আপনার এই রোগের জন্য এই মেডিসিন খান। আপনি বলবেন আমি তো এই মেডিসিন খাই না, গুগল বলবে আপনি গত মাসে লাস্ট ফার্মা থেকে এই রোগের জন্য এই মেডিসিন কিনেছেন, প্রেসক্রিপশনের তথ্য তাই বলছে। তৎক্ষণিক সময় আপনি যদি গুগলকে বলেন যে আমি এটা কিনি নাই, তখন গুগল আপনাকে বলবে আপনার ক্রেডিট কার্ড থেকে আপনি পেমেন্ট করেছেন। গুগল আপনার সকল ইনফরমেশন ডাটা সায়েন্স এবং এআই অ্যালগোরিদমের মাধ্যমে সংরক্ষণ করে থাকে। এই কৃত্রিম বুদ্ধিমত্তা আশীর্বাদ নাকি অভিশাপ? মানব বুদ্ধির উন্নয়নের তুলনায় কম্পিউটার বেশ শক্তিশালী ভূমিকা রাখে। একটা শিশু যেমন আস্তে আস্তে করে বিভিন্ন মানুষের মুখ আলাদা করে চিনতে শেখে, ঠিক তেমনই এআই। তবে এক্ষেত্রে এআই এখনো যুক্তি বুঝতে পারদর্শী হয়নি। 30 বছর আগে যেখানে একটি মেশিনের কথা ভাবতাম যা একটি ভাষা থেকে অন্য ভাষায় অনুবাদ করতে পারত, তা এখন আমরা গুগলের তাৎক্ষণিক অনুবাদক গুগল ট্রান্সলেটের মতো অ্যাপ্লিকেশনে পেয়ে যাচ্ছি। কৃত্রিম বুদ্ধিমত্তা যেভাবে আমাদের ধ্বংস করতে পারে, স্টিফেন হকিং থেকে শুরু করে ইলন মাস্ক সহ বিশ্বের শীর্ষ কয়েকজন বিজ্ঞানী কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। বলেন এটি এক সময় হয়তো মানব প্রজাতির জন্য হুমকি হয়ে দাঁড়াবে, কিন্তু আসলে এসব যন্ত্রের জন্য নির্ধারিত কাজ সম্পূর্ণ করার ক্ষেত্রে এতটাই দক্ষ হয়ে উঠেছে যে হয়তো দুর্ঘটনাবশত বা অনিচ্ছাকৃতভাবে তাদের ভুল কোনো কাজে লাগানোর মাধ্যমেই আমাদের অস্তিত্ব বিলীন করে দিতে পারে। এআই অ্যান্ড দ্য প্রবলেম কন্ট্রোল নামের একটি বই লিখেছেন ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়াস প্রফেসর স্ল্যাট রাসেল, যিনি আধুনিক যন্ত্র সক্ষমতা প্রযুক্তির ব্যাপারে একজন বিশেষজ্ঞ। তিনি বলেন হলিউড সিনেমায় দেখানো হয় যে কৃত্রিম বুদ্ধিমত্তা যন্ত্রগুলো নিজে নিজেই সচেতন হয়ে উঠেছে এবং মানুষকে ঘৃণা করতে শুরু করেছে আর সবাইকে মেরে ফেলতে চাইছে, কিন্তু রোবটের কোনো মানবিক অনুভূতি থাকে না। সুতরাং এটা একেবারেই অহেতুক একটা বিষয়, যা নিয়ে চিন্তিত হওয়ার কোনো কারণ নেই। তবে গাইস, অন্য একটা সাক্ষাৎকারে তিনি হুমকির একটি কাল্পনিক উদাহরণও তুলে ধরেছেন যা কৃত্রিম বুদ্ধিমত্তার কারণে তৈরি হতে পারে বলে মনে করেন। কল্পনা করুন যে আমাদের একটি অত্যাধুনিক শক্তিশালী কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবস্থা আছে যেটি বিশ্বের জলবায়ু নিয়ন্ত্রণ করতে পারে এবং যেটি ব্যবহার করে আমাদের পাক শিল্প পর্যায়ের কার্বন ডাইঅক্সাইডের মাত্রা নিয়ন্ত্রণ করে পূর্বের অবস্থায় ফিরে যেতে চাই। তখন এই সিস্টেম ঠিক করলো যে এটা করার সবচেয়ে সহজ মাধ্যম হচ্ছে পৃথিবী থেকে সব মানুষকে সরিয়ে ফেলা, কারণ পৃথিবীতে কার্বন ডাইঅক্সাইড নিঃসরণের দিক থেকে মানুষই সবচেয়ে এগিয়ে রয়েছে। হয়তো আপনি বললেন তুমি যা চাও সব কিছুই করতে পারবে, শুধুমাত্র মানুষের ক্ষতি করতে পারবে না। তখন এই যন্ত্র কি করবে জানেন কি? এটি তখন আপনাদের সন্তান কম নেওয়ার ব্যাপারে প্রভাবিত করবে, যতক্ষণ না পৃথিবী থেকে মানুষ শেষ হয়ে যায়। মানুষ খুব চিন্তা ভাবনা না করে নির্দেশনা দিলে বিপর্যয় ঘটে যেতে পারে বলে মনে করেন স্ল্যাট রাসেল। সত্যি কথা বলতে গাইস, এআই কে এখনো পুরোপুরিভাবে লঞ্চ না করলেও
বর্তমানে এআই দ্বারা ইন্টারনেট থেকে আপনার যে কোনো তথ্য নিয়ে আপনাকে ব্ল্যাকমেল করাটা একদমই সিম্পল একটি কাজ। আর এই হুমকির সম্মুখীন এই সময় কিন্তু অনেকেই হয়েছে। তাই গাইস, ইন্টারনেট ব্যবহার করবেন ঠিক আছে, কিন্তু বর্তমান সময়ে আপনার প্রাইভেসি বা সিকিউরিটি নিয়ে একটু সতর্ক থাকুন। কারণ আপনি সারাদিন আপনার হাতে থাকা স্মার্টফোন বা আপনার কাছে থাকা ডিভাইসে কি করছেন কি না করছেন গুগল কিন্তু সবকিছুর ডেটা রাখছে। এআই আমাদের জীবনে কতটুকু ইফেক্ট ফেলতে পারে এ বিষয়ে আপনার কি মতামত সেটি অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিবেন। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করে আপনার ফ্রেন্ডের মাঝে শেয়ার করতে ভুলবেন না অবশ্যই। আর আপনি যদি এমনই পৃথিবীর জানা অজানা অদ্ভুত সব তথ্য জানতে পছন্দ করেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।